হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটা এপিসোডে আজকে আমরা একটা বাংলা মুভি নিয়ে রিভিউ করব যে মুভিটা গতকাল রিলিজ পেয়েছে আসাদুজ্জামান ও আসাদুজ্জামান ও স্পর্শী অভিনীত নিউ মুভি কাঠ তো প্রথমে আসি গল্প নিয়ে তাহলে গল্পটা অনেকেরই কমন মনে হবে কিন্তু এই সিম্পল গল্পটার যে এক্সিকিউশন তা ছিল অত্যন্ত অসাধারণ তো গল্পটা কিছুটা এরকম শুরু হয় একটা রোমান্টিক ট্র্যাজেডি নিয়ে মর্মান্তিক একটা ট্র্যাজেডি নিয়ে তারপর আস্তে আস্তে সে ক্যারেক্টার ডেভেলপ হয় যেখানে স্পর্শিয়া আবিরের প্রেম হয় তারপর গল্পটা চলতে থাকে কিছু সময় গিয়ে ইন্টারভালের আগে একটা টুইস্ট পুরো গল্পটাকে ঘুরিয়ে দেয় এবং একটা ইন্টারেস্টিং প্লটে চলে আসে তো টুইস্টটা এবং গল্পটা জানতে হলেও আপনাকে অবশ্যই সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে তো এখন আসে সিনেমাটা পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে প্রথমে সিনেমাটার পজিটিভ দিকে আসি প্রথম পজিটিভ দিক হচ্ছে এর গল্প গল্পটা অসাধারণ গল্পটা অসাধারণ অসাধারণ একটা চলে না সাধারণ আপনার কমন একটা গল্প কিন্তু এই গল্পটার মধ্যে কিছু টান্স অ্যান্ড টুইস আপনাকে এঙ্গেজ করে একটা বলা হয়েছে গল্পের এক্সিকিউশনে অর্থাৎ ডিরেকশনে অসাধারণ ডিরেক্টর ডিরেকশন করেছেন নিয়ামুল মুক্তারা যিনি সিনেমা ডিরেক্টর তার যে এটা প্রথম কাজ সেটা বোঝার কোনো উপায় নেই প্রতিটা মুহূর্ত তিনি খুব অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটা অভিনেতাকে অভিনেতা থেকে তিনি প্রপার এবং ন্যাচারাল অভিনয়টা তুলে আনতে সক্ষম হয়েছেন দেন যদি আসি গল্পের স্ক্রিন প্লে স্ক্রিন প্লেটা আসলে মিক্স আপ যেমন সিনেমা ফার্স্ট আপ কিছুটা স্লো কিন্তু ইন্টারভালের আগে থেকে সিনেমাটা আবার ফার্স্ট হওয়া শুরু হয় এবং ইন্টারভালের পর থেকে আপনাকে শেষ পর্যন্ত সিনেমাটা পুরোপুরি এঙ্গেজ করে রাখবে বেশ কিছু টার্নস অ্যান্ড টুইস্ট এই সিনেমাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে দেন যদি আসে মুভির অ্যাক্টর্সদের কথা মেইন অ্যাক্টার্স আছেন আসাদুজ্জামান আবির ও অর্চিতা স্পর্শিয়া আবির নতুন অভিনেতা হলেও তিনি একদম ন্যাচারাল এবং দারুণ অভিনয় করেছেন খুবই ম্যাচিওর কাইন্ড অব অ্যাক্টিং তার কাছ থেকে পাওয়া গেছে দেন যদি আসি স্পর্শিয়ার কথা আমার দেখা আমার দেখা মতে এটা স্পর্শিয়ার বেস্ট অ্যাক্টিং এই সিনেমার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন তারা দুজনে ক্যারেক্টারগুলোকে দারুণভাবে পোর্ট্রেট করেছেন তাদেরকে তাদেরকে দেখে মনে হচ্ছে যে না তাদের গল্পের সাথে তাদের গল্পের সাথে তাদের যে লুকস তাদের যে ক্যারেক্টারাইজেশন তাদের হাঁটা চলা সব কিছু গল্পের সাথে মিলিয়ে গেছে অ্যাকচুয়ালি তারা নিজেকে মিলাই নিতে সক্ষম হয়েছে তারপর যদি সেই মোস্ট সাপোর্টিং অ্যাক্টরদের কথা সাপোর্টিং অ্যাক্টরগুলো দারুণভাবে গল্পটাকে সাপোর্ট করে গেছেন স্পেশালি যার কথা বলতে হবে সেটা হচ্ছে ছোট পর্দার অ্যাক্টর শাওন তার শাওন তিনি একটা সারপ্রাইজিং এলিমেন্ট হিসেবে এই সিনেমায় তিনি বের হয়েছেন তার তার প্রতিটা অ্যাক্টিং তার যে তার কথা বলার স্টাইল তার সব অসাধারণ সিনেমা হল থেকে বের হয়ে আপনার অভিনেতাদের মধ্যে এক আপনার আসাদুজ্জামান দ্বিতীয়ত আপনার আর এই শাওরের কথা মনে পড়বে যিনি আসলে আবিরের বন্ধুর রোলটা প্লে করেছেন তারপর আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার সঙ্গোলা এবং সিনেমার বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সংগুলাও খুব অসাধারণ প্রতিটা মুহূর্তেকে খুব দারুণভাবে জায়গা করে নিছে এবং প্রতিটা সঙ্গই আসলে আপনাকে খুব জাস্টিফাই করে প্রতিটা সিনকে স্পেশালি সুন্দরকোনা যে গানটা এই গানটা আমার আসলে ফেভারিট এবং সিনেমার বিজিএম অসাধারণ বিজিএম প্রতিটা সিনকে জাস্টিফাই করছে এবং প্রতিটা সিনের সাথে সেই ব্যাগন মিউজিকটা গেছে সুন্দর দারুণভাবে মিক্স আপ হয়েছে দেন যদি আসি একটা পছন্দ হয়েছে ক্লিনিক্যাল অ্যাসপেক্টগুলো যেমন ক্লিনিক্যাল অ্যাসপেক্ট টেকনিক্যাল অ্যাসপেক্ট যেটা সেটা যেমন সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর আপনার ভিলেজ আছে গ্রাম্য দৃশ্যগুলাকে গ্রাম্য পরিশ্বর খুব সুন্দর ভাবে একটা সুথিং একটা রিফ্রেশিং একটা ফিলিং পাবেন আপনার এই সিনেমাটোগ্রাফি থেকে দেন এই ছিল পজিটিভ পয়েন্ট আসে কিছু নেগেটিভ পয়েন্ট যে নাই তা না আছে খুব বেশি না কিছু একটা প্রথম নেগেটিভ পয়েন্ট আছে এই সিনেমার ইডিটিংটা কিছু আরও একটু হওয়ার দরকার ছিল যেমন ফার্স্ট হাফে সিনেমাটা কিছু স্লো যায় সেখান থেকে কিছু কেটে নিলে হয়তো সিনেমাটার কোনো যায় আসতো না তো এই এডিটিংয়ের একটু কাজ করা উচিত ছিল তাছাড়া বাকিরা ঠিকই দেন যদি স্ক্রিন প্লেডের কথা বলে ঠিক সেই ফার্স্ট হাফের কথাই বলতে হবে সেই ফার্স্ট হাফটাই আপনার সেই স্ক্রিন প্লেটে একটু স্লো ছিল তো সেই ফার্স্ট হাফে কিছুটা কাজ করার দরকার ছিল যদি ফার্স্ট হাফটা যদি ডেভেলপ করা যেত ফার্স্ট হাফটা ফার্স্ট করা যেত তাহলে সিনেমাটা আরও আরও এংগেজিং থাকতো সিনেমাটা তো যাই হোক সব মিলায় এই ছিল নেগেটিভ দিক এই কয়েকটা নেগেটিভ দিক যদি ধরো তাহলে এই সিনেমাটা একটা অসাধারণ এর পর্যায়ে চলে যেত তো যাই হোক সব নেগেটিভ পজিটিভ সব মিলাই সিনেমাটা একটা ভালো একটা রিফ্রেশিং একটা রিফ্রেশ আপনার রিফ্রেশমেন্ট আপনাকে দিবে শেষ কথায় যদি বলে সিনেমাটা একটা রিফ্রেশিং মুড দিবে আপনাকে একটা কমন হিস্ট্রি সাথে একটা গুড ট্রিটমেন্ট লাইক এ মর্নিং কাপ অফ টি তো সবাই ভালো থাকবেন হলে যায় সিনেমাটা দেখুন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ হলে সিনেমা দেখুন বাংলা মুভিকে জাগিয়ে দিলুন ধন্যবাদ